দাদা আজকে নো টোবাকো ডে, আপনি খৈনি কাটছেন, তো জানেন কতটা ক্ষতিকারক বলতে পারবো না ভাই। হ্যাঁ, এই যে আপনি খৈনি খাচ্ছেন না, এই খৈনি কিন্তু আপনার জীবনে কিন্তু খুব বড় ক্ষতিকারক। হ্যাঁ, ক্যান্সার পর্যন্ত হতে পারে। কি বলবেন? কি বলবো আমি? হ্যাঁ, মানে নেশা না করলে কতটা অসুবিধা হয়? নেশা থাকবো না করলে ভালো লাগে না, এটাই ভালো লাগে না। একবার নেশা না করে দেখুন না। ঠিক আছে, একবার নেশা না করে দেখুন। আপনি কতদিন থেকে খৈনি খাচ্ছেন? অনেক দিন। কত? ছোটবেলা থেকে? হ্যাঁ। আর কি কি নেশা করে? খৈনি খাই। বন্ধুরা, আজকে ওয়ার্ল্ড নো টোবাকো ডে, আজ 31 মে, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রানীগঞ্জের বিশিষ্ট ডাক্তাররা কিন্তু আজ রাস্তায় নেমেছেন মানুষকে সতর্ক বার্তা দেওয়ার জন্য, যে আজকে এই বিশ্ব নো টোবাকো ডেতে যে স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক এই তামাক দ্রব্য, যে জাতীয় জিনিস রয়েছে, আমাদের এই স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক সেই বার্তা দেওয়ার জন্য কিন্তু আজকে এসে পৌঁছেছেন রানীগঞ্জের রাস্তায় এই স্বনামধন্য ডাক্তাররা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা বিভিন্ন মানুষকে সচেতনতা জানানোর জন্য আজকে পথে নেমেছেন। IMA-র তরফ থেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন রানীগঞ্জের তরফ থেকে কিন্তু আজকে তারা কিছু কিছু মানুষদের সঙ্গে তারা কথা বলবেন এবং সতর্ক বার্তা জানাবেন। দেখছেন এই মুহূর্তে গৌতমের সাথে আপনাদের বরাবর যেমন এক্সক্লুসিভ ভিডিও দেখিয়ে থাকি, আজকেও এই 31 মে আপনাদের সবাইকে অনুরোধ করবো, যারা কিন্তু এখনও তামাক জাতীয় দ্রব্য আপনারা সেবন করছেন, তারা কিন্তু এবার বন্ধ করে দিন, কারণ আপনাদের জীবনে কিন্তু খুব বড় বিপদ আসতে চলেছে এবং তামাক দ্রব্য জাতীয় জিনিস সেবন করলে কিন্তু আপনাদের স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড রকম ক্ষতিকারক। স্বনামধন্য ডাক্তাররা রয়েছেন রানীগঞ্জের, তারা আজ পথে নেমেছেন শুধু আম জনতাকে সতর্কতা দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গৌতমের সাথে আমরা সচেতনতার জন্য এখানে যারা আছেন তাদের, যদি তাদের কোনো কোশ্চেন থাকে, আমরা এতজন ডাক্তার আছি, তারা কোশ্চেন করতে পারেন। বাসুদা বলুন, টোবাকোর জন্য, টোবাকো নিলে কি কি ইয়ে হতে পারে, কি কি মানুষের অসুবিধা হতে পারে? টোবাকো যেটা কমনলি আমরা নিই, যেটা ধূমপান হিসেবে, সেইটা যেহেতু আমরা মুখ দিয়ে টানি, প্রথমেই আমাদের লিপ ক্যান্সার, টাং ক্যান্সার, থ্রোট ক্যান্সার এইগুলো হয়। যখন দেখবেন যে আমাদের আঙুল 3 আঙুলের বেশি যাচ্ছে না, 1 আঙুল হয়ে যাচ্ছে, ইট ইন্ডিকেটস যে ভেতরে ফাইব্রোসিস হচ্ছে, ইট ইন্ডিকেটস যে কার্সিনোমা অফ দ্য ওরাল ক্যাভিটি হচ্ছে। এছাড়াও ধোঁয়াটা যে যে রাস্তা দিয়ে যাচ্ছে, লাংস, এই ট্রেকিয়া, ইসোফেগাস, লাংস, এইগুলো কিছুটা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকে যায়, সুতরাং গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ক্যান্সার, গ্যাস্ট্রাইটিস এগুলো হয়, ব্লাডে যাচ্ছে, তার জন্য আমাদের ব্রেন স্ট্রোক হচ্ছে, হার্টে হার্ট ডিজিজ হচ্ছে, এইসব রোগগুলো হয়। জিজ্ঞেস করে যারা ধূমপান করছেন এবং যে ধোঁয়াটা পাশের মানুষের কাছে যাচ্ছে সেটাও কতটা ক্ষতিকারক? অনেকটাই ক্ষতিকারক, সমান 50% ক্ষতিকারক। হ্যাঁ, সমানভাবে, মানে আমি না খেয়েও কিন্তু আমি সেটা শিকার হয়ে যাচ্ছি। এটাও, এই যেটাও আমাদেরকে সচেতন করতে হবে সবাইকে, যে নিজে শুধু করছেন না, আপনার প্রিয়জন পাশে যে দিতে আছেন তাদেরকেও করছেন, যাকে চেনেন না তারও করছেন। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, আরেকটা কথা, এই ব্যাপারে উনি তো ব্যক্তিগত ক্ষতির কথা বললেন, আচ্ছা এই ব্যাপারে আর্থিক বা সামাজিক ক্ষতির কথা আপনি বললেন? আর্থিক ক্ষতি তো বটেই, একটা রোগ হলে একটা মানসিক চাপ, পয়সা করি তার অনেক খরচ হবে, যদি একটা ক্যান্সারের ট্রিটমেন্ট তো বুঝতেই পারছেন। আর্থিক ক্ষতি, যেমন একটা মানুষ, একটা ফ্যামিলি, অনেকগুলো ফ্যামিলি মিলিয়ে একটা সোসাইটি, কাজে ফ্যামিলি যদি এরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়, শারীরিকভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, সোসাইটি অ্যাজ আ হোল তখন ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে, কাজ কম, কাজ করতে পারবে না, হাঁপানি রোগ হবে, খুব সাধারণ হয়তো ক্যান্সার হলো না, হাঁপানির জন্যেও তো তার নানান রকমের ক্ষতি হতে পারে, সে কাজ করতে পারবে না ভালো করে, লোক সমাজে মিশতে পারবে না, নিজে বিরক্ত হবে, তার ফ্যামিলির লোকজন তাতে অসুখ, মানে মেন্টালি তারা হ্যাম্পার হয়ে যাবে। আজকে IMA তরফ থেকে রানীগঞ্জ শহরে অ্যাওয়ারনেস জানানো হচ্ছে যে কতটা ক্ষতিকারক আমাদের এই জীবনে স্বাস্থ্যের পক্ষে এই তামাক জাতীয় দ্রব্য, কতটা আমাদের জীবনে ক্ষতিকারক,
সমস্ত কিছু নিয়েই আইএমএ বিভিন্ন মানুষজনদের কাছে তারা পৌঁছাবেন এবং এই যে কতটা সতর্ক নেওয়া যেতে পারে। 31 মে হচ্ছে নো টোবাকো ডে। তো আমরা রানীগঞ্জ আইএমএ এর পক্ষ থেকে সাধারণ জনগণকে অ্যাওয়ারনেস এইটাই দিতে চাই যে আপনারা ধূমপান করবেন না। ধূমপান দু রকমের বা টোবাকো নেওয়া এটা দু রকমের, একটা হচ্ছে গুটকা খৈনি যেগুলো ওরাল ক্যান্সার খুবই করে, 90% কজ অফ ওরাল ক্যান্সার ইজ দ্য টোবাকো চুইং। আরেকটা হচ্ছে ধোঁয়ার মাধ্যমে নেওয়া, যেটা আমরা সিগারেট খাই। অনেকে দেখবেন যদিও 2002 সালে ইন্ডিয়া গভর্নমেন্ট ব্যান করেছে টোবাকো স্মোকিং ইন দ্য ওপেন প্লেস, তাও আমরা অনেকে স্টাইল মারার জন্য একটা ধূপ ছেড়ে ফেলে দিই, সেটাও ক্ষতিকারক। এটা 20% হার্ট ডিজিজ করে, 30% ব্রেন স্ট্রোক করে এবং লাং ক্যান্সারও করে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ব্রেন ডিজিজ, হার্ট ডিজিজ, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিজিজ, টুথ সেটাও ক্ষতি করে, লাং ডিজিজ এবং আমাদের অর্থোপেডিক্সের হার্টটাকে অস্টিওপোরোসিস করে, যেটা উইক বোন। সুতরাং জনগণ আপনারা টোবাকো বর্জন করুন। আমরা ডাক্তাররা সবসময়তেই মানুষের কাছে এই মেসেজটা নিয়ে যাই যে ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক। যে ধূমপান করছে শুধু তারই ক্ষতি হয় তা নয়, সাথে সাথে তার আশেপাশে যারা থাকে পুরো পরিবেশে, আমরা পুরো সমাজের আমাদের পরবর্তী যারা বংশধর তাদের জন্য এটা একটা বিশাল বড় থ্রেট। এই সিগারেট সাধারণত যে কোনো টোবাকোই, যে কোনো টোবাকোই না শুধু ক্যান্সার করে তাই না, ক্যান্সারের সাথে সাথে অন্যান্য হার্টের ডিজিজ, এই লাংসের ডিজিজ, এমনকি যারা একটা গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার আর এইসবগুলো কিন্তু এই টোবাকোরই ফল। নো টোবাকো ডে আমরা ডাক্তাররা শুধু চিকিৎসাই করি, তো আমরা সেটা চাইছি যে আমরা কিছু অ্যাওয়ার করতে সবাইকে। আমাদের হেলথ হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড়, সেটাকে রক্ষা করার জন্য আমাদের কিছু কিছু অ্যাওয়ারনেস থাকতে হবে, যেটার সম্বন্ধে আমরা বারে বারে মাঝে মাঝেই করবো এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম। চিকিৎসা তো আমরা প্রত্যেকেই চেম্বারে করি, কিন্তু সব সাধারণ মানুষকে এই সম্পর্কে সাবধানতা দেওয়াটাই আমাদের উদ্দেশ্য, যাতে টোবাকো কোনোভাবেই, ডক্টর পাল যেটা বলেছেন টোবাকো ইন এনি ফর্ম কোনোভাবেই নেওয়া উচিত নয়, সেটা থেকে যতটা সম্ভব দূরে থাকা দরকার। আর সেই জন্যই আজ আমাদের এই ছোট্ট উদ্যোগ। ম্যাম কিছু বললে কা নেই হ্যাঁ, টোবাকো ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, প্রত্যেক প্যাকেট কে উপর লিখা হুয়া হ্যাঁ। তিন তরহ কে লোক হতে হ্যাঁ, এক হতে হ্যাঁ জো সুনতে হ্যাঁ সমঝতে হ্যাঁ আর উসকো আমল করতে হ্যাঁ, দূসরে হতে হ্যাঁ জো সুনতে হ্যাঁ সমঝতে হ্যাঁ মগর কর নাই পাতে, আর তিসরে হতে হ্যাঁ জো করতে হ্যাঁ, সুনতে ভি নাই হ্যাঁ করতে ভি নাই হ্যাঁ আর আমল ভি নাই করতে হ্যাঁ। আব আপ কিস ক্যাটেগরি মে রহেঙ্গে ও আপ সোচিয়ে। মেরে হিসাব সে ইহি কহনা হ্যাঁ কি জো অ্যাডভারটাইজমেন্টস আপ দেখতে হ্যাঁ অ্যাক্টরস কে, সিনেমা অ্যাক্টরস কে গুটকা লে রে পান লে রে, ফ্যামিলি লাইফ আপনি বহু অচ্ছি রাখতে হ্যাঁ, উনকি ফ্যামিলি সফর নেই করতি হ্যাঁ, সিফ পয়সা কে লিয়ে অ্যাড কর রে হ্যাঁ, উনকে চক্কর মে মত পড়িয়ে, আপনি ফ্যামিলি কো বচাইয়ে, খুদ কো বচাইয়ে আর টোবাকো ফ্রি হো যাইয়ে। থ্যাংক ইউ। আমরা তো অনেক আলোচনা করলাম টোব্যাকোর লাংসের এফেক্ট, মুখের ওরাল ক্যান্সার। আরেকটা জিনিস আমি অ্যাজ এ গাইনোকোলজিস্ট বলতে চাই, আমরা যখন ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করি যে বাচ্চা আসছে না, তার মধ্যে যেটা মেল ফ্যাক্টর, পুরুষদের যেটা কন্ট্রিবিউশন, সেখানে দেখা যায় যে টোব্যাকো একটা বিরাটভাবে এটার মানে কজ রয়েছে মেল ইনফার্টিলিটির, পুরুষের যে বন্ধাত্মতা এটার জন্য টোব্যাকোর একটা বিরাট রোল রয়েছে। যাদের যখন আমরা তাদেরকে ছাড়িয়েছি গুটকা খাওয়া, বিড়ি সিগারেট খাওয়া, তাদের খুব তাড়াতাড়ি বাচ্চা এসে গেছে। আরেকটা বলতে চাই, আমরা যে যত আমাদের ভেসেলগুলো ধমনি সেগুলোর ওপরে বিরাট একটা এফেক্ট রয়েছে, এন্ড অর্গান ড্যামেজ, সমস্ত অর্গানের ওপরেই একটা এফেক্ট পড়ে, বিট কিডনি ডিজিজ, বিট প্যানক্রিয়াস, সবের ওপরেই একটা এফেক্ট পড়ে, ধমনির ওপর এফেক্ট পড়ছে বলে। আমি গাইনোকোলজিস্ট হিসেবে এটাই বলতে চাই যে যারা ইনফার্টিলিটিতে বন্ধাত্মতায় ভুগছে, তাদের পুরুষদের সকলকে টোব্যাকো যেন অবশ্যই ছাড়ে, সিগারেট হোক, গুটকা হোক, যেভাবে হোক, কেননা স্পার্ম কাউন্ট অনেক কমিয়ে দেয় এটার জন্য। বন্ধুরা, আপনারা দেখলেন যে আজকে এই রানীগঞ্জের রাস্তায় স্বনামধন্য ডাক্তাররা কিন্তু রাস্তায় নেমে প্রচার চালাচ্ছেন যে আজকে নো টোবাকো দিবসে যাতে মানুষ যাতে তামাক দ্রব্য জাতীয় সেবন না করে, তার জন্য তারা কিন্তু
এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন এবং তারা অ্যাওয়ারনেস জাগাচ্ছেন মানুষের মধ্যে যে এই মুহূর্তে কতটা ক্ষতিকারক আমাদের জীবনে এই যে আমরা তামাক সেবন করছি, তামাক সেবন আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক সে সব নিয়ে কিন্তু ডাক্তারবাবুরা বললেন। এবং আপনাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনারা যারা গৌতমের সাথে চ্যানেল দেখছেন এবং বিভিন্ন মানুষদের রিকোয়েস্ট করছি, যদি আপনারা কেউ এই তামাক জাতীয় দ্রব্য সেবন করে থাকেন প্লিজ গৌতমকে যারা ভালোবাসেন তারা কিন্তু এরপর থেকে আর তামাক সেবন করবেন না। ধন্যবাদ, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই চাই। ধন্যবাদ।